আগামী দু মাস ব্যাপী জনসংযোগের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই কর্মসূচির নামকরণ করা হয়েছে দিদির সুরক্ষা কবচ। বনগাঁ জেলা তৃণমূলের পক্ষ থেকেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির সূচনা করলেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। গত সোমবার নজরুল মঞ্চে দিদিকে বলর ধাঁচে তৃণমূলের অভিনব প্রচার কর্মসূচি চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার নামকরণ করা হয়েছে দিদির সুরক্ষা কবচ। তৃণমূল সূত্রে খবর, 60 দিনে 2 কোটি পরিবারের দুয়ারে দিদির দূত হিসাবে পৌঁছাবেন প্রায় 3.5 লক্ষ কর্মী। ঘরে ঘরে পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি, শুনবেন মানুষের অভাব অভিযোগ। গ্রাম থেকে শহর, রাজ্যবাসীর সাথে নিবিড় জনসংযোগ গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানা গেছে। এই কর্মসূচিতে দলীয় নেতৃত্ব পঞ্চায়েত ও পৌর এলাকায় গিয়ে দিন কাটাবেন, গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন, সরকারি দপ্তরে যাওয়া ও দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করার কথাও বলা হয়েছে। 4-5 জনের ছোট ছোট দল করে দিদির সুরক্ষা কবচ দেওয়া ক্যালেন্ডার তুলে দেবেন সাধারণের কাছে। দিদির সুরক্ষা কবচ স্টিকার লাগানো হবে মানুষের দরজায়, পাশাপাশি পরিষেবার বিষয়ে সাধারণের মতামত নেবেন তারা। সোমবার এ বিষয়ে বিস্তারিত দলীয় নেতৃত্বকে বুঝিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই সেই কাজ শুরু হয়েছে। এদিন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ সাংগঠনিক জেলার অন্যান্য পদাধিকারীদের সাথে কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে সাংবাদিক সম্মেলনও করেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে বিশ্বজিৎ দাস বলেন, আগামী 11 জানুয়ারি থেকে 2 মাস প্রায় 60 দিন আমাদের যে কর্মসূচি নেওয়া হয়েছে, যে প্রায় 12,09,805 জন আমাদের জনসংখ্যা আছে বনগাঁ সাংগঠনিক জেলায়, এটা আরও একটু বাড়বে, কারণ আমাদের পৌরসভা ধরলে প্রায় আরও 1,80,000-85,000 মতন বাড়বে এবং প্রায় 13 লক্ষের কাছাকাছি আমাদের জনসংখ্যা হবে এবং 3 লক্ষ প্রায় 3.5 লক্ষ পরিবার পৌরসভাকে নিয়ে ধরলে 11 জানুয়ারি থেকে চলবে পরবর্তী 2 মাস। প্রতি অঞ্চলে 10 দিন করে রাত্রিবাস আছে আমাদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের সফর শুরু করা আছে এর মধ্যে। আমাদের অঞ্চলের দর্শনীয় স্থানগুলো দর্শন করব আমরা, স্কুল বা দপ্তরের সারপ্রাইজ ভিজিট করব আমরা, যে কেউ আগের থেকে বলে আমরা যাব না, হঠাৎ করে যাব, সেখানে কেমন কাজ হচ্ছে না হচ্ছে দেখবার জন্যে। এলাকার প্রভাবশালীদের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করব, এলাকার মানুষের সঙ্গে আমরা মধ্যাহ্নভোজে মিলিত হব, বিকেলে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ আমরা করব। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ সরকারের প্রায় 15টি প্রকল্পের সুবিধা আমরা মানুষকে বোঝাব এবং যেসব জায়গায় এখনও এই সুবিধা তারা পাননি সেইগুলো পাইয়ে দেবার আমাদের ব্যবস্থা করতে হবে। যারা দুয়ারের সরকারের যে সুযোগ সুবিধাগুলো মানুষ তাদের কাছাকাছি সরকারি আধিকারিকদের পৌঁছে দিয়েছে রাজ্য সরকার এবং এখনও পর্যন্ত যারা পাননি তাদেরকে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে সেই জটিলতা কাটিয়ে যাতে তারা সবাই এই সুযোগ সুবিধাটা পায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই কর্মসূচিতে প্রায় 550-র উপরে কর্মী আমাদের নিয়োজিত করা হচ্ছে এবং সংখ্যাটা আরও রাজ্য স্তর থেকে যখন আসবে আরও বাড়বে, রাজ্য নেতৃত্ব আসবে এর মধ্যে। স্বাভাবিক কারণে যে আগামী 2 মাস আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা মানুষের কাছে জনসংযোগ এবং উপভোক্তারা যে সুযোগ সুবিধা পাননি তার ব্যবস্থা আমরা, পৌরসভাও থাকছে স্বাভাবিক কারণে, শুধু পঞ্চায়েত ভোট নয়, সারা বছরই আমরা জনসংযোগ করি এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই প্রকল্প নিয়েছি যে আরও বেশি করে যারা মানুষ সুযোগ সুবিধাগুলো পায়নি এখানে আমরা সবাই দলমত নির্বিশেষে সকলের কাছেই যাব এবং পশ্চিমবঙ্গ সরকারের এই সুবিধাগুলো যাতে সর্বসাধারণের মধ্যে সমস্ত মানুষ পান আমরা সেই ব্যবস্থাই করব। এই একটা অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আমাদের কর্মীরা এবং সাধারণ মানুষও ডাউনলোড করতে পারবে।
এবং প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া হবে। সঙ্গে সঙ্গে এই অ্যাপসের মাধ্যমে আমরা রাজ্য সরকারকেও জানিয়ে দেব যে এই অসুবিধা এই সুবিধা এইখানে এই উপভোক্তা এই সুযোগ সুবিধা পাননি, আমরা এই অ্যাপসের মাধ্যমে সরাসরি সরকারকে জানাতে পারব এবং সে দ্রুত যাতে সেই সুবিধা পান তার জন্য এই অ্যাপসটি আমাদের সকলে ডাউনলোড করে রাখা উচিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।